I'm here when you need my voice. I'm here when you need my voice. Good morning, everyone. आज के थर्सडे बाबा रे कि ठंडा कल के बोले ना बृष्टि जख आर पर दिन सकाले मैं आकाश परिष्कार जाए तक ठंडाटा बाढ़ आज के सकाल बेला जखन रूम थे बेरई तक ही भेवे कि मेघला मेघला आछे अतटाओ कल के मतो जेमन वेदारटा छिलो एकटू कि बोलबो मैंने ठंडाटा कम छिलो आर कि मेघलार जन्य तो आज के तेमनी हबे दिए आमी किछु माने गाए किछु ढाका फाका ना दिए आमी बेरिये गेछि से ही झटकाटा लागल आबार आमी रूमे घुरे चले गेछि दिए आमी दोइलेर स्वेटारटा पोरे ओई हुडीटा पोरे उपरे एलाम फ्रेश ट्रेश हो गेछि एकेबारे उफ बाबारे हावी जाच्छि जेठू आमाके आजके सकाल बेला बोलछे जे कि आजके किन्तु पूर्णिमा तो आमी बोललाम कि हाँ कोनो चाप नेई नीचे काकीमारा आछे जेमन फल टल केटे दे तखन बोलछे कि ना नीचे काकीमारा आजके थाकबे ना तोमाके काटाकाटी करते हबे आमी बोललाम अच्छा ठीक आछे कोनो चाप नेई आमादेर तो सेई पुजो हय बोलते ओई सन्ध्येर दिके जाइ होक दोयल एखनो शुये माने घुमिये नेई उठे पड़ेछो किन्तु एई लेप छाड़ेनि तो नीचे जाई সেই দুটো পাখি সেদিন দেখছিলাম আজকে দেখতে পাচ্ছি না মাঝে মাঝে চলে আসে আবার মাঝে মাঝে কোথায় হাওয়া হয়ে যায় এই এই নিম গাছের ডালাটাতে বসে কিন্তু আজকে আর নেই এই দেখো ওই পাখিটাকে খুঁজে পেয়েছি কিন্তু আর একটা সঙ্গী কোথায় আমি জানি না একটা একজনই বসেছে ওই যে উড়ে পালিয়ে গেল ঝপ করে আর আবার এসছে এই আমাদের নিম গাছটাতে বসছে এখন ওই যে সামনের বাড়িটার তাদের ঘরের নিম গাছে গিয়ে বসেছে ওই দেখো এমন হচ্ছে মেঘলা মেঘলা আর বৃষ্টি এমন হচ্ছে না কোনো গাছে বিশ্বাস করবে না জল দিতেই হচ্ছে না মানে মাটি এত ভেজা আছে মানে ময়েস্ট আছে মাটিটা যে আমি যদি জল দিই এই ভয় আমি দিতে পারছি না যে মাটি মানে বেশি যদি জল হয়ে যায় তাহলে গাছগুলো সব মরে যাবে সব গাছে কালকে ক্যাপসিকাম গাছটার কথা বলছিলাম না ওটাতে আজকে আমি দোয়েলকে দেখি একবার গিয়ে বলি কালকেও বলেছিলাম ও কালকে ঘরে ছিল দেবো দেবো করে ভুলে গেছে আর দেয়নি এই গাছটাতে যদি না কিছু স্প্রে করা হয় তাহলে গাছটা একদম নিশ্চিত যাবে ফুটে যাবে না এই গাছটার পাতায় কিছু হয়নি এইটার পাতায় কিছু হয়নি কিন্তু ওই ওই ক্যাপসিকাম গাছটার পাতায় পোকা নিচে বা কিছু একটা তো আছেই সে কালো 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 কালকে আমি হাত দিয়েছিলাম আমার পুরো হাত কালো মানে হয়ে গেছিল এই দেখো কি সুন্দর এটাকে রোজ দিন আমি প্রতিদিন মানে রোজ দিন দেখি আর কি আমার মানে মনটা একদম ভালো হয়ে যায় কি সুন্দর ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে হয়েছে এটাকে আর খেতে আমার মনে হয় না এটা আর খেতে ইচ্ছে মানে খেতে পারবো এত দারুণ দেখতে হয়েছে মনে হয় মানে কি গাছটাকে আবার কেটে ছোট করে দিই যাই হোক খাওয়া দিয়ে দিই ডক্টর সাহেব ওপরে হচ্ছে ক্যাপসিকাম গাছে পোকা লেগেছে ওষুধ তোমাকে দিতে হবে বুঝতে পেরেছো সমাজ গিয়া না তুমি এরকম দেখো তুমি ওপরে সবসময় সোয়েটার পরো তোমার পায়ের নিচটা এরকম খালি থাকে তুমি ঠরঠর করে কাঁপতে থাকো হ্যাঁ গ্রেট খালি গ্রেট খালি পাগল গো থাকার পরো তুমি ফুল প্যান্ট পরো গিমি জলটা ক্লিয়ার না দেখি করছো ওই সঙ্গী সাইটে দিতে হবে না আচ্ছা আচ্ছা ও সে গাছটা স্প্রে করবে সবগুলো গাছে হ্যাঁ হ্যাঁ দিও তো গাছগুলো কেমন একটা মানে হয়ে গেছে বেকার একটাতে বেকার দেবে কেন অনেক সবগুলোতেই দিয়ে দিও বুঝলে আর আমাদের আজকে বেসিনটা লাগিয়ে দিলে আমার বাথরুমের কাজ শেষ আমি আজকে সকালবেলা ভুলবশত ঢুকে গেছি না বাথরুমে পেস্ট ফেস্ট কর মানে নিয়ে ব্রাশ আমি হাই হাই পুরো খালি দিয়ে আমি আবার এখানে জেঠিমার এখানটাতে এসে আমি আবার ব্রাশ করলাম একটা অড লাগছে যে বেসিনটা সোফার ওপর পড়ে আছে আর বেসিনের নিচের পোর্শনটা এখানে আছে এটা বসে গেলে আপাতত কাজ কমপ্লিট দেখো আমাদের ডক্টর সাহেব ভালো ছেলে একবার বলতেই চলে এসছে তো যদি যদি একটু মুড ফুড বিগড়ানো থাকে তাহলে একটু গন্ডগোল করে আর কি আর না হলে সব একদম ওই যে যে ক্যাপসিকাম গাছটা এটা 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 হ্যাঁ পাতার তলায় সি দেখো কেমন কালো কালো মুদি মুদি হয়ে গেছে এটা কি এগুলো কি সত্যি পোকা হ্যাঁ এগুলো কি সত্যি পোকা কেন এরকম দেখো গাছটা কেমন মানে নেড়া করে দিয়েছে গাছটাকে
দেখছো চারদিকটা কেমন কুয়াশা হয়ে আছে। কুয়াশা হয়েছে ভালো একদিক দিয়ে, আবার রোদও উঠেছে ভালো। রোদরা উঠুক, কেন বলতো সবসময় মেঘলা মেঘলা ভালো লাগে না। ওটা ওটা তাহলে লঙ্কার গাছ প্রমাণিত হয়ে গেল তো, ভগবান জানে। হ্যাঁ এই কাশ্মীরি, এই যে সিমলা মির্চ দোয়েল, হ্যাঁ কারণ আমি সেদিন খেয়েছিলাম না, একটু ঝাল ঝাল আছে, কিন্তু ক্যাপসিকাম নয়। ধানি লঙ্কা, ধানি লঙ্কা জানো কত ঝাল হয়, তুমি যে বলে দিলে ফট করে। ধানি লঙ্কাটা হোক খাবে, একদম সেই ছোট 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 লঙ্কা হয়। দিয়ে দাও সব গাছে, দিয়ে দাও পারলে স্ট্রবেরি গাছে দিয়ে দাও। আর ওই স্ট্রবেরি গাছটা আই থিঙ্ক মরে গেছে, হাওয়াটা এইদিকে আসছে না, পুরো মুখে ছেটাচ্ছে, মরে গেছে। হ্যাঁ মানে এই আর কি অবশিষ্ট যেটুখানি। আই ডোন্ট থিঙ্ক দিস ইজ অ্যালাইভ। জল দিয়ে দিয়েছে না? না জল দেয়নি কেউ গো, বৃষ্টি হয়েছে, তারপর ওয়েদারটা স্যাঁত স্যাঁতা ছিল। দেখেছো কেমন ঝাঁকড়া হয়েছে, দেখেছো? এটা আমি বলছিলাম, এই এইটা ধানি লঙ্কার গাছ হয়ে গেছে আপাতত সবই। কি শুধু ডাল আর ভাত আমি খাবোই না, না খুব অসুবিধা হয় জানো তো, খুব অসুবিধা মনে করছো দৌড়ে চলে যাচ্ছে। এটা তুলে দেখে তুলবে বড় গুলো, আচ্ছা তুলবে, এই তো কাছে নিয়ে এসছে তাহলে। এই যে সোয়েটারটা আমার যে পরে বয়ে নষ্ট করছে, কে নেবো কেন, কি হবে মুখে কি লাগিয়েছে দেখো, বদমাস বাচ্চা গুলার মতো। চা হয়ে গেছে আমার। চা এখানে বেশি হয়ে গেছে, একটা কাপে তাই এক্সট্রা রেখে দিচ্ছি, আর এটা আমি খাবো। ইউ ওয়ান্ট টু হ্যাভ টি? না নিয়ে নাও না, একটু বেশি হয়ে গেছে, নিয়ে নাও না গো, একদিন খেলে কিছু হয় না। আমি আসলে দেখো একটু বেশি করে ফেল, দেখেছো কেমন পালিয়ে যাচ্ছে। আজকে বাথরুমের লাস্ট কাজ হচ্ছে এই বেসিনটা, এখানে দাঁড় তো করিয়ে দিয়েছে মানে সব কিছু সেট আপ, কিন্তু কোন একটা পাইপে বেশ শর্ট হচ্ছে, সেই কারণে ওইটা আনতে গেছে। এটা হয়ে গেলে বাথরুমের কাজ কমপ্লিট, এখানে সব জিনিসপত্র রেখেছে। আর দোয়েলের মাথা পুরো খারাপ হয়ে গেছে, সকাল থেকে তিনবার না চারবার শুধু নিচে গেল বিড়ালকে খুঁজতে, কিন্তু বিড়ালকে দেখতেও পাইনি। হ্যাঁ আবার এখন কোথায় বেশ চলে গেছে, ঘরে কেউ নেই, জেঠুও বেরোলো বাজার করতে হয় পূর্ণিমা পুজোর জন্যে, দোয়েল নিচে চলে গেছে। যেহেতু কাজ হচ্ছে না সেহেতু আমাকে উপরে থাকতে হবে, নাহলে পুরো ঘর খালি, সবাই নিচে ঘুরবো আর মিস্ত্রি উপরে কাজ করবে, সেই কারণে আমি উপরেই আছি। জল এখন তো স্নানও করতে পারবো না, কেন বলো তো, কারণ জল পুরো অফ, পুরো একদম মেন লাইনের জল অফ করা আছে। দেখা যাক কাজটা হয়ে গেলে তারপরে
গিজারটা অন করে গরম করতে হবে তারপরে স্নান করতে পারবো আর এখন অলরেডি 11:30টা বাজে এখানে চাল ডাল তাল কি হবে গো এখানে এই নিমু এগুলো কি হবে গো আর তুমি সেখানে ব্যাগ রেখে দিয়ে চলে এসেছো কেন ওই দেখো ফর্দ চলছে কি হয়েছে বাজারে যাব পালং শাক এখান থেকে তুলো তাহলে থাক আর কি তাহলে বাজার দিয়ে কি হবে আচ্ছা আর মোচা মোচা জামতে কোনো হবে বল আর কি আমি করে দেব তরকারি আরে আর আর কি আর ফুলকপি তুমি রান্না করতে থাকবে ও ফুলকপি আমাকে তুমি কাটাকাটি করে দিলে আমি করে দেব সব আচ্ছা দেখে মুখটা একবার বাঁধাকপি না বাঁধাকপি আছে ফুলকপি আনলি এই বিড়াল দিয়েছি क्या करोगे मूली मच्छी मच्छी नहीं मछली मछली आई मच्छी 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 मेरे माथ छोटा चारा पना मछली ये ना তোমার মাথা ওটা হচ্ছে মোড়লা মাছ মোড়লা মাছ ওকে কি করবে এখন এখন করব এটা হচ্ছে তুমি বিরাট রাঁধুনি যে গো হ্যাঁ বড়ি দিয়ে ছটকা এই মাছগুলো ভাজাই খাবো না গো না এটা ভাজা তুমি আমারটা ভাজা রেখে দাও তুমি তুমি বাকিটাই করে দাও বড়ি দিয়ে করে দাও না বড়ি দিয়ে সিরফ ইয়ে করো আর দোনো দে দাও রাতের বেলা কি করবে রাতের বেলা দুধ মুছি তো না পাগল টাইপের দুটো কাপে মানে একটা কাপ আমি চা বললাম না এক্সট্রা হয়েছে তো ওটা আমি রেখেছিলাম পরে গরম করে খাবো বলে ও কি করে গেছে সেখান থেকে নিয়ে গিয়ে বিড়ালকে চা দিয়ে চলে এসেছে ইও ইও এই ফালতু তারপর আমি এসে যখন বাড়িটা খুলে দেখি চায় ঢাকা দিয়ে গেছিলাম পুরো ইও দেখছি কি একটুখানি লাস্টে পড়ে আছে তুই বলছিস আমি তোমার চা না বিড়ালকে খাইয়ে দিয়ে চলে এসেছি আমি ভাবছি যে দুধ বিস্কুট যেরকম দিতে যায় সেরকম দিতে গেছে মানে তুমি এখন থামো তোমার কফি যদি আমি বিড়ালকে দিয়ে দিই ভালো হবে না হবে না দেখবে আমি দিয়ে চলে আসবো গোটা মুখে মেখে বস থাকবে তো খাই বাথরুমের কাজ আপাতত শেষ হয়ে গেছে পুরো আর এখানে এই যে পুরো সেট করে দিয়েছে আয়না নিজে সেলফ এখানে এখান থেকে এই যে সেলফটা ছিল এখানে এটা খুলে নিয়েছি কেন বলো তো খুব অড ছিল না এরকম বেরিয়েছিল ধাক্কা লেগে যে কোনো সময় যে কোনো জিনিস পড়ে যাচ্ছিল আমি এগুলো এবার এগুলো গুছিয়ে নেব কোথায় রাখি ওইগুলো সব ক্লিন ক্লিন করে চানটা করে নিই চানটা করে ঠাকুরকে ফুল দেবো পুজোর প্রসাদ ফোসাদ কাটবো সন্ধ্যাবেলা হবে পূর্ণিমা পুজো এখন পৌনে একটা বাজতে যায় 1:30 বাজে আমার এই যা স্নান কমপ্লিট হলো বাথরুম টাথরুম পুরো পরিষ্কার করে স্নান টান করতে গুছিয়ে টুছিয়ে সব কিছু দেরি হয়ে গেলো কিছু করার নেই এখন যাবো ঝট করে নিচে ফুলটা তুলে নিয়ে পুজো করে পুজোর মানে আমাদের যে পূর্ণিমা পুজো হবে তার প্রসাদটা কেটে নেবো আমার মনে হচ্ছে আজকে 2:30টা বেজে যাবে সব করতে করতে দেখা যাক দইয়ের রান্না করছিল আই থিঙ্ক রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এটা কি করছো যে পূজার ফল কাটছে ওকে বাবা বেগুন দে ওটা তো সে কিসে দেয় না আমি জানি না বেগুন চাল এগুলো দেয় ওকে আমি যাই খেলা দেখি মঞ্চ আমাদের ডক্টর সাহেব খেতে বসে পড়েছে আজকে আছে হচ্ছে তোমার আলু মাখা ডাল টক ডাল না এটা আর হচ্ছে এই যে করলো মোল্লা মাছের তরকারি মূলা দিয়ে চামচ নেবে টিকিট না চলো এখন বাজে হচ্ছে 2:30 ফলমূল কাটতে কাটতে টাইম কোন দিক দিয়ে চলে গেছে বুঝতে পারিনি এবার খেয়ে নিতে হবে পেটে পুরো সেই ছুঁচা দৌড়াচ্ছে 3:00 বাজতে যায় এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো জেঠু আমাকে বললো যে কি তুমি ছাদে যাও গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসো কারণ আমি নিচে গিয়ে মন্দির টন্দিরে ফুল টুল দিয়ে সাজাবো আর বৃষ্টি যদি বাই চান্স চলে আসে তাহলে সব জামা কাপড় শুকনো হয়েছে সেগুলো সব আবার ভিজে যাবে তো শুয়ে পড়লে আর উঠতে ইচ্ছা করবে না সেই কারণে আমি ভাবলাম না জামা কাপড়গুলো তুলেই নিই পরে তখন গুছাবো আপাতত তুলে নিয়ে গিয়ে সোফার উপরে রাখবো পরে গোছাবো When you need my voice
5টা বাজে। আমি তো আজকে দুপুর বেলা জাস্ট একটু রেস্ট নিয়েছি, ঘুমোইনি, ইচ্ছে করেই ঘুমোইনি। কেন বলো তো? কারণ বেশিক্ষণ ঘুমানো হয়ে যায় আর তারপর উঠে ভাল লাগে না, মুডটা কেমন একটা বিরক্তি, মানে মুড অফ হয়ে থাকে। তো দৈলা আমাকে বললো যে একটু ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। ও ঘুমিয়ে গেছে নাকটাকে দেখে, আমি উঠে পালিয়ে এসেছি। আমি যে দেখেছি ঘুমিয়ে গেছে, আমি উঠে পালিয়ে এসেছি। আমি যেহেতু নিচে হচ্ছে ঝাঁট দিচ্ছে, ওইখানে পুজো হবে না, তো সন্ধে প্রায় হয়েই এলো। তবে এখন আগের থেকে একটু বেলাটা বেড়েছে, কারণ এখন 5টা বাজে আর দেখতেই পাচ্ছ এখনও অন্ধকার হয়নি, হয়ে যাবে আর কি 5:30টার দিকে। আগে আগে যেমন কি 4:30টার সময় সন্ধ্যা হয়ে যেত, এখন 1 ঘন্টা লেট। মা এখন খাবে বলছে, তার তরকারি গুলো একটু গরম করে দিই। মা দাদা মাইক্রোওয়েভে ঢুকে দিয়েছি। এই যে আমি এখন ময়দা মাখছি, তেল দিয়ে দিয়েছি, ময়দা মেখে ভালো করে যে পরোটা করব। আলু দিয়ে করবো নাকি? আলু না, থাক, এমনি পরোটা করবো, একটা তরকারি করে নিতে হবে কালকে। তুমি তাহলে মা সকালে হচ্ছে টিফিনই চলে যাবে, টিফিনটা নিয়ে চলে যাবে যদি মাছে। আমার কালকের অফিস আছে নাকি? নেই। ও রে বাবা, তাহলে তো কালকে আর কোনো অসুবিধাই নেই। করতে গেছিলাম লাচ্ছা পরোটা, হয়ে গেছে ছেঁড়া পরোটা, পেটাই পরোটা, ঠিক আছে। এখন করছি হচ্ছে রাজমা, রাজমাকে 20 খানা সিটি দিয়েছি, যেহেতু আগে থেকে ভেজানো ছিল না, গলে গেছে এখন। আপনার তো গলে নিয়ে আর কি, ওই আর কি সো সো, এবারে শুকিয়ে দিচ্ছে ওইটা। তোমার কাছে হচ্ছে না না ওই চিমনিটা চালাতে, রাজমা, তার উপরে ডিমের ভুরজি, পরোটাটা, ইয়ে বাস, আর কি চাই রাত্রিবেলা? খাওয়া দাওয়ার নিয়ে ঘরে চলে এসেছি। আর এখানে দেখো ফাইল ট্রান্সফার হচ্ছে তো হচ্ছেই, অ্যান্ড্রয়েডের একটাই প্রবলেম, মানে অ্যাপেল টু অ্যাপেল, আইমুভিতে আইমুভি বলছি, এয়ারড্রপে শেয়ার হয়ে যায়, কিন্তু এই যে অ্যান্ড্রয়েড টু অ্যাপেলে শেয়ার করতে জীবন পেরিয়ে যাবে। হ্যাঁ, এতক্ষণে এডিট হয়ে যেত। আজকে আমার ফোনটাতে, মানে এই স্যামসাংটাতে রেকর্ডিং করেছি না, কতগুলো হয়েছে প্রায় এরকম 20টা মতো হয়েছে ভিডিও, 20-21টা, 1 ঘন্টা ধরে ট্রান্সফার হচ্ছে শুধু ফাইল, পাগল হয়ে যাব। যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট। তুমি কি করতে এসেছিলে, কি করতে এসেছিলে তুমি? ফট করে ক্যামেরাটা হাত থেকে নিয়ে কি? আরে বাবা লাজুক।